বঙ্গভোটের প্রথম দফাতেই অশান্তি রাজ। এবার বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। কাঁথির শাবাজপুরে নন্দীগ্রামের হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা, ভাঙচুর হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে, আহত গাড়ির চালক, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। সৌমেন্দু অধিকারী বলেন, শাবাজপুর বুথে রিগিং করছিল তৃণমূল, খবর পেয়ে তিনি সেখানেই যেতে গাড়িতে হামলা চালানো হয়। সৌমেন্দু অধিকারীর অভিযোগ, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রামগোবিন্দ দাসের নেতৃত্বে হামলা হয়েছে। শাবাজপুর গ্রাম পঞ্চায়েতে তিনটি বুথ বিশেষত, কুলাইপাদা প্রাইমারি স্কুল, শাবাজপুর সম্বোধি, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, 205, 206, 207 তিনটে বুথে রামগোবিন্দ দাসের নেতৃত্বে চিরাচরিতভাবে তিনি তার বুথ দখলের কাজ এবং ছাপ্পা মারার কাজ করছিলেন। আমি এখানে ঢোকার পরেই তাদের সেই কাজে ব্যাঘাত ঘটে, তারপরে ওনারা আমার পেছন পেছন বুথে যান, আমি কেন এসেছি তার ব্যাপারে কৈফত চান, এভাবে গণ্ডগোলটা ওনারা শুরু করেন। তারপরে আমাদের যখন আমি বুথ থেকে বেরিয়ে আসছি, তখন আমাদের 3-4 জন কার্যকর্তাকে ওরা, আমি দেখিও নি, মানে অনেককেই প্রচণ্ডভাবে মারধর করে হসপিটালাইজ করেছেন। তারপরে আমার ড্রাইভারকে হঠাৎ মারলেন ধরে, তারপরে আমার গাড়িটাকে এভাবে র‍্যানসাক করেছে। রামগোবিন্দ দাসের নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এখানকার যিনি প্রধান নমিতা দাস, তার হাজবেন্ড। সৌমেন্দু অধিকারী ছিলেন কাঁথি পুরসভার প্রশাসক। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সৌমেন্দু বিজেপিতে যান। সৌমেন্দুর গাড়ি চালক জানান, গাড়িতে পাথর দিয়ে আঘাত করা হয়, তাকে মারধরও করা হয়। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।